নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বিক্রম সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। রুমিকে কংগ্রেসে ফেরাতে জিতেন্দ্রের কাছে গেলেন ত্রৈলক্ষ্যনাথ। মঙ্গলবার ভারত বন্ধের সমর্থনে বামেদের জোরদার প্রচার, সমর্থনে কংগ্রেস। হাইলাকান্দিতেও বন্ধের সমর্থনের প্রচার। এবার বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম। রুমির টিকিট পেতে তার ওপর সাসপেনশন প্রত্যাহারের জন্য এআইসিসি পর্যবেক্ষক জিতেন্দ্র সিং এর কাছে গেলেন রুমিনাথের বাবা ত্রৈলক্ষ্যনাথ। প্রথমে তিনি সার্কিট হাউসে যান দেবব্রত শইকিয়ার কাছে। দেবব্রত শইকিয়া তাকে নিয়ে যান জিতেন্দ্র সিং এর কাছে। রুমিনাথকে বিজেপিতে টিকিট দেওয়া হবে না এই কথা বিজেপি প্রদেশ সভাপতি রঞ্জিৎ দাস ঘোষণা করার পরই রুমি এখন কংগ্রেসে ফিরতে চাইছেন, আর সেই উদ্দেশ্যে এবার ময়দানে নেমেছেন ত্রৈলক্ষ্যনাথ। আর ডিসেম্বরে ভারত বন্ধের সমর্থনে শিলচর বিভিন্ন বাম সংগঠনগুলি মিছিল বের করে কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে কৃষকদের আন্দোলনের সমর্থনে ডাকা এই বন্ধ সফল করতে আহ্বান জানায় বাম সংগঠনগুলি। শিলচর জেলা কংগ্রেস এই বন্ধকে সমর্থন জানাচ্ছে বলে জানান মিডিয়া সেলের চেয়ারম্যান পার্থরঞ্জন চক্রবর্তী। যে মহাসংগ্রাম কৃষকদের চলছে, যেটা ঐতিহাসিক সংগ্রাম, ভারত স্বাধীন ভারত এরকম কৃষক মুভমেন্ট দেখে নাই। আমরা যা শুনছি স্বাধীনতার আগেও এরকম বড় মুভমেন্ট হয় নাই। আজ এটারে এমন যে জায়গায় গেছে যে কৃষকরা ডিটারমিন্ড, তাদের মরণপণ লড়াই। যদি কৃষি আইন, তাদের যে দাবি, মূল দাবি কৃষি আইন তিনটা যদি বাতিল করা না হয়, তাহলে কৃষকরা সার্বিকভাবে বিপন্ন হইব এবং দেশ ফুল্লা যাব। কৃষি তো মায়ের খাইবই, সমগ্র দেশ কৃষির মায়ের খাওয়ার সঙ্গে সঙ্গে দেশের বাজার ডাউন হইব, দেশে খাদ্য সংকট দেখা দিব, ভারত পরনির্ভরশীল হইব খাদ্যের জন্যে। এই সকল কারণে তারা যে আহ্বান করছেন আগামীকালকে 8ই ডিসেম্বর ভারত বন্ধের, সেই ভারত বন্ধে যে আমরা সর্বাত্মকভাবে সমর্থন করছি, এই কারণে যে তাদের বাঁচানোর মানে আমরা নিজেরা বাঁচা। তার জন্য 12টি সংগঠন আমরা একসঙ্গে এখানে মিলছি এবং গোটা ভারতবর্ষের সমস্ত গণতান্ত্রিক ট্রেড ইউনিয়নগুলি একসঙ্গে মিলছে, কৃষক সংগঠনগুলি তো মিলছে, অন্যান্য গণতান্ত্রিক সেকশন অফ পিপুল একসঙ্গে আমরা মিলছি, যাতে এই এবং বামপন্থী দলগুলিও আমরা দেখছি আজকের কাগজে তারা ভারত বন্ধের ডাক দিয়েছে। আমাদের দেশের 500 বেশি কৃষক সংগঠনের যৌথ মঞ্চ সারা ভারত কিষাণ মোর্চা এই বন্ধের ডাক দেওয়ার কারণ আপনারা সবাই জানেন যে দিল্লিতে বর্তমানে কৃষকদের আন্দোলন চলছে। এই আন্দোলন কৃষি আইন, যে কৃষি আইন বর্তমানে প্রণয়ন করেছে এই সরকার, এটা কৃষক বিরোধী। এটা আমাদের দেশের যারা বৃহৎ পুঁজিপতি, যারা কর্পোরেটদের স্বার্থ দেখার জন্য এই কৃষি আইন প্রণয়ন করা হয়েছে। এই কৃষি আইন বাতিল করার দাবিতে দিল্লিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমরা কাছাড় জেলাতেও এই যে আগামীকালকে যে বন্ধের ডাক দেওয়া হয়েছে, সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা আপামর জনসাধারণের কাছে এই অনুরোধ করছি, আগামীকাল অফিস আদালত দোকানপাট হাট বাজার যানবাহন চলাচল বন্ধ রেখে আগামীকালকের এই ভারত বন্ধকে সফল করার জন্য আমরা কাছাড়বাসী সবার কাছে অনুরোধ করি। আজকে এখানে কয়টা সংগঠন আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? আজকে এখানের মধ্যে অনেকগুলো সংগঠন আছে, বিভিন্ন ট্রেড ইউনিয়ন সব মিলিয়ে প্রায় 18-19টার মতো সংগঠন শিলচরে আমরা এখানে আজকে যুক্ত হয়েছি। ধন্যবাদ। সভাপতির সাথে আজকে আসামের কাছাড়েও কৃষকদের ন্যায্য দাবি আদায়ের স্বার্থে কেন্দ্রীয় সরকার কৃষকদের উপর পুলিশে যে অত্যাচার চালাচ্ছে, কৃষকদের দিল্লিতে ঢুকতে দিচ্ছে না, কৃষকদের কালা কৃষি আইন চালু করতে চাইছে, তার বিরুদ্ধে সারা ভারতের কৃষক আদায় সারা ভারত করছে। শ্রমিক ইউনিয়ন সংগঠনগুলো আছে, তারা আজকে যৌথভাবে সারা ভারত করছে সমস্ত জায়গায় এই শ্রমিকের স্বার্থে। যে সমস্ত কৃষক আন্দোলনরত আছেন দিল্লিতে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা আন্দোলনে আছেন, তাদের সমর্থনে আজকে আমাদের এই শ্রমিক
মঞ্চ তরফ থেকে ইউসিসি সহ অন্যান্য শ্রমিক সংগঠনের তরফ থেকে আজকে আমরা এই শিলচর শহরে কাছে শিলচর শহরে আমরা বিক্ষোভ মিছিল সংগঠিত করি এবং তার মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে কাছে আমরা জানাতে চাই অতিরেই কৃষি আইন বাতিল করা হোক, অতিরেই কালা কৃষি আইন বাতিল করা হোক, অতিরেই কালা শ্রমিক আইন বাতিল করা হোক এবং অন্যায়ভাবে শ্রমিকের উপর কৃষকের উপর পুলিশের জুলুম বন্ধ করা হোক, অন্যথায় আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হোক। জয় হিন্দ। হাইলাকান্দিতে এই বন্ধ সমর্থন করছে AIUDF যুব ফ্রন্ট। এক সাংবাদিক সম্মেলনে কৃষকদের এই বন্ধকে সমর্থন জানানোর কথা ঘোষণা করেন ফ্রন্টের রাজ্য সম্পাদক জানুর হোসেন লস্কর। 8 তারিখ যে বন্ধ ডাকা হয়েছে সেই বন্ধে আমি পূর্ণ সমর্থন জানাই। আমার কর্মী সমর্থক নিয়ে আমি পুরো হাইলাকান্দিকে 8 তারিখ স্তব্ধ করে দিব। আমার কর্মী সমর্থকের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। 8 তারিখ আমরা প্রায় 200-300 কর্মী সমর্থক নিয়ে আমি বিভিন্ন জায়গা যেমন আয়নাখাল, গাছতলা, রাঙ্গাউটি, সিরাজপট্টি, NS রোড, আলগাপুর বাজার সব জায়গাতে আমি এই যানবাহন বন্ধ করব এবং দোকানপাটগুলি বন্ধ করব। কারণ হচ্ছে দেখুন, আমাদের ভারতবর্ষে কৃষক আইন বাতিলের দাবিতে সমগ্র ভারতের সমগ্র রাজ্য থেকে সব রাজ্য থেকে কৃষকগণ গিয়ে দিল্লিতে জমায়েত হচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন আমাদের এই জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী, উনিও সমর্থন করেছেন, রাষ্ট্রসংঘ থেকে সমর্থন করা হয়েছে, কিন্তু আমাদের ভারতবর্ষের এই ফেসিবাদী সরকারটা সমর্থন এই সরকারটা কৃষকদের বিরুদ্ধে গিয়ে এই কৃষি আইন বিল পাস করেছে। তো আমরা এই বিল কোনোভাবে আমরা মেনে নিতে পারি না, এই বিল বাতিল করতে হবে। তাই আমরা 8 তারিখের বন্ধে আমার পূর্ণ সমর্থন থাকবে এবং আমার এই আমার UDF-এর সমর্থন পুরো আছে। বদরপুর রেলওয়ে সাবস্টেশনের কাঁচাখাল ফুট ওভারব্রিজের কাজ সম্পন্ন হয়েছে। রেল কর্তৃপক্ষের কাছে এই সেতু সমঝে দেন ঠিকাদার অনুপ নন্দী। ফুট ব্রিজটি শীঘ্রই চালু হবে বলে জানানো হয় রেল সূত্রে। আরও অনেক রকম সুযোগ সুবিধার জন্য চেষ্টা করতেছে। এটা পাবলিক ডিমান্ড নয়, এটা আপনাদের ডিমান্ড ছিল ফুট ওভারব্রিজ? হ্যাঁ, আমাদেরও ডিমান্ড ছিল। রেল তো বানাবি, সেফটির জন্য প্যাসেঞ্জারে সুন্দর বানিয়ে দিয়েছে, আরও কী কী সুবিধা অসুবিধা আছে তাহলে দেখতেছে, সেগুলো ঠিকঠাক করে নেবে। নতুন নতুন কনস্ট্রাকশন হয়েছে তো বিজি, এখন আস্তে সব হয়ে যাবে। তো এই ব্রিজটা বানানোর সময় যে মানে আপনাদের কিছু বাধা আপত্তি হয়েছিল নাকি? না, কোনো বাধা আপত্তি কিছু হয়নি, সুন্দর মতো হয়েছে। সুন্দর মতো হয়েছে। আর এখানে সুবিধাটা কেমন হলো আপনাদের ব্যক্তিগত ভাবে বলছি, যে প্যাসেঞ্জারের কতটুকু সুবিধা? অনেক সুবিধা হয়েছে। এক প্লেট শুধু আপনার আমরা অনার্স চলে যেতে, গাড়ি শান্তিং টান্তিং সব কিছু দিয়ে যোগাযোগ কমিউনিকেশন করা খুব সুযোগ সুবিধা হয়েছে। আরও চেষ্টা করছে, আরও সব সুন্দর করার চেষ্টা করতেছে। এটি নতুন হয়েছে স্টেশন, আরও হবে ভবিষ্যতে। তো আপনাদের যে মানে এটাকে কী বলে যে প্ল্যাটফর্মটা, হ্যাঁ হ্যাঁ, প্ল্যাটফর্মটা যে আপনাদের এতটুকু মানে সরু আছে, সীমাবদ্ধ আছে, তো এটা কি আপনাদের ডিমান্ড দিয়েছেন মানে এক্সটেন্ড করার জন্য? না, রেল জানতেছে যে আমার গাড়ি এখন দূরপাল্লা ট্রেন চলতেছে, আসতেছে, যাচ্ছে, প্ল্যাটফর্ম আর একটু বড় করলে প্যাসেঞ্জারদের সুবিধা হবে। হ্যাঁ, সেসব কারণে কাজকর্ম এখনও চলতেছে। ট্রেন কবে থেকে রেগুলারাইজ হয়ে যাবে সম্পূর্ণ? তো রেলের অথরিটি বড় অফিসার জানতে পারে। এখন কি কি ট্রেন চলছে এখন বর্তমানে? কি কি ট্রেন চলছে এখন? তো চলতেছে যে আগরতলা শিলচর আপ ডাউন প্যাসেঞ্জার এক্সপ্রেস, স্পেশাল এক্সপ্রেস, কাটাগাল স্টপেজ আছে, কাটাগাল স্টপেজ আছে 2 মিনিট। যেসব পরিবার সেতুর জন্য জমি ছেড়েছেন তাদের ক্ষতিপূরণ শীঘ্রই দেওয়া হবে বলে জানান বরখোলার বিধায়ক কিশোরনাথ। রোববার 4,70,00,000 টাকার দুধপাতিল বাঁধের শিলান্যাস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন, বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা ঘাট সেতুর উদ্বোধন হবে আগামী 2021 সালে। এই সেতুর জন্য বরাদ্দ হয়েছে 90 কোটি টাকা। ফাউন্ডেশন স্টোন লেইং সেরেমনি অফ প্রোটেকশন অফ ইরোশন অ্যাট অন্নপূর্ণা ঘাট আছে। আমার আন্তরিক অভিনন্দন জানাই। গ্রামটায় ঘোষণা করা হচ্ছে আদর্শ গ্রাম, অনেক ডেভেলপমেন্ট আছে,
চলছে আর চলবে ইন ফিউচার। আর আপনাদের এই বারাক ব্রিজও পাইছেন, এখন কাজ চলতেছে। আজকে আমরা আজকে অন্নপূর্ণা ঘাটে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের দ্বারা নদী ভাঙ্গন রোধের একটা স্কিম, আর সেই স্কিমের এস্টিমেট করেছে হলো 4,50,00,000 টাকা। আর এই স্কিমটা অনেক দিন যাবৎ এই এলাকাবাসীর ডিমান্ড ছিল, যার জন্য এই এলাকার অনেক ঘর বাড়ি ভেঙে নদীতে চলে গেছে। যাই হোক, আজকে অনেক দিনের পর, অনেক অপেক্ষার পর এই স্কিমটা এসছে, আর আজকে সেটা সুবল শিলান্যাস হয়েছে। আর আমরা শিলান্যাস করার সঙ্গে সঙ্গে আমরা কাজও শুরু করে দিয়েছি আর চেষ্টা চালাচ্ছি। আর কন্ট্রাক্টরকে সঙ্গে আমরা বলেছি যে কাজটা যাতে খুব ভালোভাবে কাজটা হয়, কাজের মধ্যে যদি কোনো কম্প্রোমাইজ না হয়, আর কাজে যে টাইম পিরিয়ড দেওয়া আছে সেই টাইম পিরিয়ডের মধ্যে যাতে কাজটা সম্পূর্ণ হয়। ব্রিজটা নিয়ে একটু বলবেন। হ্যাঁ, যে ব্রিজ যেটা আছে ব্রিজটা নিয়ে তো বলবোই, কেননা এই ব্রিজটা আমাদের স্বপ্ন, আমাদের এলাকাবাসীর একটা স্বপ্ন, আর সেই 50 বছরের স্বপ্ন সেটা আমরা বাস্তবে পূর্ণ হতে যাচ্ছে। ব্রিজে কাজ চলছে, আর গত আমাদের করোনার সময় COVID-19 জন্য সেই কাজটা বন্ধ ছিল, আর করোনা কোভিডের পর তারপরে এসে গেলো বৃষ্টি, বৃষ্টি আসার পর নদী জল বেড়ে যাওয়ায় তখন কাজটা বন্ধ ছিল। আর আজকে নদী জল কমে গেছে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ চলছে। আর আমরা আশা করছি যেটা 2021 আমরা বলেছিলাম আমরা উদ্বোধন করব, সেই টার্গেটে আমরা এখনও রয়েছি, 2021 সেই ব্রিজের আমরা উদ্বোধন করব। হেলিম উদ্দিন বরভুইয়ার সমর্থনে বরখোলা থেকে তার সমর্থকরা AICC পর্যবেক্ষক জিতেন্দ্র সিং এর কাছে কংগ্রেসের টিকিটের দাবি জানালেন। সার্কিট হাউসে তারা এসে এই দাবি জানান। তাদের কথা, এবার বরখোলায় স্থানীয় প্রার্থী দিতে হবে। কয়েকশো মানুষ এদিন সার্কিট হাউসে ভিড় করেন। আমরা আজকে মানে 2-3 হাজার মানুষ নিয়ে আমরা এখানে এসেছি সার্কিট হাউসে, মানে সেন্ট্রাল জেনারেল সেক্রেটারির সঙ্গে দেখা করার জন্য। জিতেন্দ্র সিং এর কাছে আমরা ডিমান্ড দিয়েছি যে আমাদের লোকাল ক্যান্ডিডেট শ্রী হেলিমুদ্দিন বরবৈয়াকে টিকিট দেওয়ার জন্য, কেননা গত বিজেপির যে পিরিয়ড 5 বছর যেটা গেল, সেই বিজেপির পিরিয়ডে এই হেলিমুদ্দিন বরবৈয়া মানে কংগ্রেসের হয়ে কংগ্রেসের আমাদের সব দুঃখ দুর্দশার মানে সমস্যাগুলো কভার করেছেন। এবং হেলিমুদ্দিন বরবৈয়া বর্তমানে ফিল্ডে গত 5 বছর থেকে ফিল্ডে কাজ, গ্রামে গঞ্জে চষে বেরিয়ে মানুষের সুখ দুঃখের সঙ্গে সামিল হয়ে কাজ করে গেছেন, অনেককে সাহায্য সহায়তা করেছেন, মন্দির মসজিদ গির্জা সবাইকে হেলিমুদ্দিন বরবৈয়া সাহায্য করেছেন। যেখানে একটু রাস্তা ভাঙ্গা গরিব লোককে সাহায্য করা থেকে নিয়ে এবার রাস্তা কালভার্ট সব কিছু ওনার সাধ্য অনুযায়ী উনি কাজ করে গেছেন, এবং আমরা এবারে আগামী ইলেকশনে ওনাকে ভোট দেবে। গ্রামবাসী বরখোলা কনস্টিটুয়েন্সির 90% মানুষের সাপোর্ট আছে ওনার সঙ্গে, ভোট দেবে। এবং আমরাও আজকে তার সমর্থনে জেনারেল সেক্রেটারির সঙ্গে দেখা করেছি এবং আমাদের ডিমান্ড দিয়েছি যে আমাদের লোকাল ক্যান্ডিডেট হ্যাঁ হেলিমুদ্দিন বরবৈয়াকে টিকিট দেওয়ার জন্য। যদি লোকাল ক্যান্ডিডেট দেওয়া না হয় তাহলে আমরা এখনও কোনো ডিসিশন নেইনি। আমরা বারবার ডিস্ট্রিক্ট কংগ্রেস, প্রদেশ কংগ্রেস এবং আজকে সেন্ট্রাল থেকে যিনি এসেছেন ওনার কাছেও আমরা বারবার আমরা ডিমান্ড দিয়েছি, আগেও দিয়েছি, এবং এখনও আমাদের ডিমান্ড যে লোকাল ক্যান্ডিডেট যেন কনসিডার করা হয়, হেলিমুদ্দিন বরবৈয়াকে যেন টিকিট দেওয়া হয়। যদি আপনার ডিমান্ড পুরো না হয়, যদি আপনার ডিমান্ড পুরো না হয় কী করবা? আমাদের ডিমান্ড পুরো না হলে আমরা চিন্তা করবো ভবিষ্যতে কী মানে কী করবো, আমরা মিটিং করবো সবার সঙ্গে, যোগাযোগ করে সবার মতামত নিয়ে যা করা হয় সেটাই করা হবে। যদি আপনার কংগ্রেস থেকে বয়কট করবা নাকি? কংগ্রেস বয়কট করার কোনো চিন্তাধারা আমাদের নেই, তবে আমরা এরিয়াতে মিটিং করব, মিটিং করে জনসমর্থন নিয়ে, পাবলিকের সমর্থন নিয়ে পরিস্থিতির সঙ্গে যেটা করতে লাগে সেটাই আমরা করব। যদি বাইরে ক্যান্ডিডেট দোয়া আপনার ভোট দিবানি? বাইরে ক্যান্ডিডেট দিলে ভোট দিতাম না, সমর্থন হয় না। ভালোকে দেখা করছেন, আমরা সব এখানে আইছি, বিভিন্ন ভাষাভাষীর লোক, 14 নম্বর বরখোলা কনস্টিটুয়েন্সি থেকে আইছি এখানে। আমাদের বরখোলা কনস্টিটুয়েন্সিতে আমাদের 29,000-এর মতো টি গার্ডেন ভোটার আছে, প্রায় আমাদের 70,000-এর মতো মাইনরিটি ভোটার্স আছে, আর মণিপুরী, বর্মন, ডিমাসা, খাসি সব সম্প্রদায়েরই লোক আছে। কিন্তু আমাদের একটি দাবি আছে, বর্তমানে আমরা বরখোলায় হেলিমুদ্দিন বরভুইয়াকে চাই, কেননা মাইনরিটি থেকে যদি টিকিট দেওয়া হয় আমাদের চা বাগান, খাসি বা অন্যান্য সম্প্রদায় যদি আমাদের কিছু ভোট দেয় এই ক্যান্ডিডেট কিন্তু হারবে না, প্রায় 20-25,000 ভোটে উনি জয়ী হবেন। তাই আমাদের একটি দাবি, হেলিমুদ্দিন আমাদের যে বর্তমানে লকডাউন গেছিল উনি ঘরে ঘরে লোককে সাহায্য করেছেন, প্লাস উনি স্থানীয় একজন লোক, তারপরে ওনার সাথে বাগান হোক, শ্রমিক হোক, অটোওয়ালা, রিক্সাওয়ালা, উনি
উনার সাথে একদম ঘরের মতো ভাই ভাইয়ের মতো সম্পর্ক আছে। আহলিমুদ্দিন আমাদের চা বাগানেই উনার জন্ম আছে, চা বাগান থেকে উনার লাইফ স্টার্ট হয়েছে। উনি দীর্ঘদিন কোঅপারেটিভের সেক্রেটারিও ছিলেন, মানুষের সাথে ওতপ্রোত জড়িত আছেন, তাই আমাদের চা বাগান এলাকা থেকে আমরা এসেছি। রামনগরের ভাঙা রাস্তায় ধুলোয় পথচারীদের অবস্থা শোচনীয়। রাস্তার কাজের ঠিকাদারের গাফিলতিতে এই অবস্থা হয়েছে, সারা রাস্তা ধুলো, চলাচল করা গাড়ি চালাতে পারছেন না মানুষ। রাস্তায় নিয়মিত জল দেওয়ার কথা, কিন্তু এদিকে নজর দেওয়া হচ্ছে না, যার ফলে সাধারণ যাত্রী থেকে শুরু করে সাধারণ পথচারীরাও সবাই সমস্যায় পড়েছেন। সোনাইয়ে কংগ্রেসের কর্মী সভায় শক্তি প্রদর্শন করলেন টিকিটের দাবিদার রশিদ আহমদ মজুমদার। এআইসিসি পর্যবেক্ষক জিতেন্দ্র সিং এর কাছে তার সমর্থকরা মিছিল করে তাদের শক্তি প্রমাণ করেন। তারা সোনাইর ভূমিপুত্র হিসেবে রশিদ মজুমদারকে কংগ্রেসের টিকিট দেওয়ার দাবি জানান। আমি আপনাদের কাছে 2006 ইংরেজিতে গিয়েছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমি প্রত্যেক গ্রাম গঞ্জ ঘুরেছি আপনাদের সুসংযোগ রক্ষা করার জন্য, কিন্তু আমাকে টিকিট দেওয়া হয় নাই তিনবার। কিন্তু এবার যেভাবে মাননীয় নেতৃবর্গ বলেছেন, আজকে আপনারা সবাই শুনেছেন, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির মাননীয় জিতেন্দ্র সিং মহাশয়জি, এআইসিসি জেনারেল সেক্রেটারি, আমাদের মহিলা কংগ্রেস সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভাপতি মহাশয়া শ্রীমতী সুস্মিতা দেবজি যেভাবে বলেছেন যে জনতার সমীক্ষার উপরে এবার টিকিট দেওয়া হবে, তাই আপনারা শুনেছেন আমি বিভিন্ন বক্তব্যে আপনাদেরকে বলেছি। ঈশান বাংলা প্রাইম টাইম শেষ করার আগে শিরোনাম আরো একবার। রুমিকে কংগ্রেসে ফেরাতে জিতেন্দ্রের কাছে গেলেন ত্রৈলক্ষ্যনাথ। মঙ্গলবার ভারত বন্ধের সমর্থনে বামেদের জোরদার প্রচার, সমর্থনে কংগ্রেস। হাইলাকান্দিতেও বন্ধের সমর্থনের প্রচার। এখনকার মতো খবর এ পর্যন্তই, নমস্কার।